পথ দুর্ঘটনায় জখম আরোহী দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে, এগিয়ে আসেনি কেউ, শেষে পুলিশ এসে তার চিকিৎসার ব্যবস্থা করে। আবারও পুলিশের মানবিক রূপের সাক্ষী থাকলো সাধারণ মানুষ, দুর্ঘটনার কবলে বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তার উপরেই পড়েছিলেন আহত ওই ব্যক্তি, দেখেও দেখছিলেন না সাধারণ পথ চলতি মানুষ। খবর পেয়ে শেষমেশ কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, কৃষ্ণগঞ্জ ব্লকের মাথাভাঙা ব্রিজের কাছে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। স্কুটি চালানোর সময় তার হাতে ছিল মোবাইল ফোন। হঠাৎই মাথাভাঙা ব্রিজের ওপর দুর্ঘটনার কবলে পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর ওই অবস্থায় বেশ খানিকক্ষণ রাস্তার ওপরে পড়েছিলেন ওই যুবক, এমন পরিস্থিতিতেও এগিয়ে আসেননি কেউ। অবশেষে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে অবস্থার অবনতি হলে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাকে পাঠানো হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। বর্তমানে আহত ওই যুবক চিকিৎসাধীন। পুলিশের এই মানবিক রূপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রত্যেক মুহূর্তে ঘটে চলেছে পথ দুর্ঘটনা, কিন্তু এই পথ দুর্ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন, যেখানে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলতে এবং হেলমেট পরে চলার অনুরোধ জানানো হচ্ছে। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আছেন যারা কোনো কিছু তোয়াক্কা না করে ট্রাফিক নিয়ম না মেনে হেলমেট ছাড়াই গাড়ি চালান, আর সেই কারণে একের পর এক ঘটছে পথ দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে এদিন নদিয়ার পুলিশের এই কর্মকাণ্ডকে বাহবা দিয়েছেন সকলেই। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চারিদিকে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কর্মসূচি চলছে, যাতে পথচারী সাধারণ মানুষকে সচেতন করা যায়। তবুও এক শ্রেণীর মানুষ আছেন যারা ট্রাফিক নিয়ম না মেনে হেলমেট না পরে বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার কারণে বারবার ঘটছে এই পথ দুর্ঘটনা। এই বিষয়ে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে, মোটরসাইকেল সাইকেল ভিজিস যত আছে সেফ ড্রাইভ সেফ লাইফ করার অর্থটা অনেকে বোঝে না। যে সরকার চাইছে যাতে কোনো অ্যাক্সিডেন্টের প্রাণহানি না হয়, যাতে গাড়ি ড্রাইভ করার সময় যাতে মোবাইলটা ব্যবহার না করে, তাতে মানুষের বিশেষ যুব সম্প্রদায়ের চেতনা ঠিকছে না। তারা বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছে, কোনো সিগনাল মানে না, কোনো গাড়ির কোনো নিয়মকানুন তারা জানে না, ট্রাফিক রুল বলতে তারা কিছু বোঝে না, যার ফলে এই অসাবধানতার ফলেই বারেবারে এই একই ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে, সারা নদিয়া জেলা বলে সারা বাংলা জুড়ে একই ঘটনা ঘটছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।